রবি ইলাস্টেটের মাধ্যমে আমরা আজকে এই লোগো ডিজাইনটি তৈরি করা শিখব তো এই ডিজাইনটি তৈরি করা শিখতে চাইলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আপনি সহজে এই ডিজাইনটি করতে পারবেন তো চলুন শুরু করে দিচ্ছি আমি সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলেট করে দিচ্ছি সর্বপ্রথম এদিক থেকে আমাদের রাইট বাটন ক্লিক করে পলিগনাল টুলে যেতে হবে এরপর হচ্ছে অল্টার এবং শিপ ধরে আমি এরকম একটা শেপ নিয়ে নিলাম এরপর আমি এই কর্নারে ধরে এটাকে রোটেট করে নিলাম রোটেট করে নেওয়ার পর আমি প্রথমে এদিক থেকে আমরা এটাকে অর্ধেক অংশটা নিয়ে নিব তো এটার জন্য আমি শিফটটাকে ধরে রেখে আমি এরকম একটা লাইন নিয়ে নিব এবং সম্পূর্ণটা সিলেক্ট করে আমি শেফ বিল্ডার টুলের মাধ্যমে অল্টার ধরে এই অংশটাকে কেটে দেব এরপর হচ্ছে এখান থেকে এই লাইনটাকে আমরা ডিলেট করে দেব ডিলেট করে দেওয়ার পর আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই কর্নারটাকে সিলেক্ট করে আমরা ডাউন আরও কি চেপে এটাকে একটু ডাউন করে নেব তো আমাদের এতটুকু হলেই চলবে এবার হচ্ছে এদিক থেকে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট এবার এদিক থেকে ভার্টিক্যালটা সিলেক্ট করে আমি কপি করে নেব এরপর শিফটাকে ধরে রেখে আমি এটাকে এখানে বসায় নেব এখন এইখানে হচ্ছে আমরা এটাকে আলাদা একটা কালার দিয়ে দেবো ঠিক এই রকম এবার এখান থেকে আমরা এই ডিরেক্ট সিলেকশনে সিলেক্ট করে আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করে এটাকে ডাউন কি চেপে একটু বড় করে নিব। এবং এই নিচের দুইটাকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে তুলে নিব তাইলে আমাদের ঠিক এরকম একটা শেপ তৈরি হবে এবার হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে র্যাক্ট অ্যাঙ্গেল তুলে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা এরকম একটা শেপ নিব এবং এদিক থেকে আমরা এই গোল্ডেন কালারটা দিয়ে দিবো তো এবার এইখান থেকে আমি এটাকে এইভাবে করে রোটেট করে নিয়ে আমি এটাকে এইখানে বসায় দেব তো আমি হচ্ছে এটাকে একটু জুম করে করতেছি যাতে প্রত্যেকটা অংশ আমাদের সমান হয় তো ঠিক এরকম একটা শেপে আপনি বসায় নেবেন এরপরে হচ্ছে আমি একটু জুম আউট করে নিলাম এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং অল্টার ধরে এ অংশটা মাইনাস করব এবং অল্টার ধরে এই অংশটা মাইনাস করব এবার হচ্ছে এই অংশটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট এবার ভার্টিক্যালে রেখে আমরা জাস্ট কপি দিয়ে দিব এবার এইটাকে শিফটটাকে ধরে রেখে আমি জাস্ট এটাকে এইখানে বসায় নিলে এটা অটোমেটিক্যালি এদিকে বসে যাবে এরপর হচ্ছে আমরা এদিক থেকে যাব প্যান টুলে যাব তো আমরা হচ্ছে এইখানে প্রথমে একটা ক্লিক করে দেব প্যান টুল দিয়ে তারপর আমি এইখানে একটা ক্লিক করে দিব তারপর আমি এখানে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে এটাকে আমি স্টক কালারটা রাখবো রাখার পরে এটাকে আমি সিলেক্ট করে এই স্টোকের উপর একটা ক্লিক করব এরপরে হচ্ছে এই যে ড্যাশ লাইন এখানে একটা ক্লিক করব ক্লিক করলে দেখেন এদিকে আমাদের কিন্তু ফাঁকা ফাঁকা কিছু লাইন হয়ে গিয়েছে এবার এখান থেকে দেখেন একটা শঙ্কা দেখাইতেছে এটাকে যদি আপনি বাড়ান তাহলে এখানের এই যে কাটাকাটা অংশগুলি কমবে আবার যদি এদিক থেকে আপনি কমায় দেন তাহলে এই অংশগুলি বাড়বে তো আমি এইখান থেকে এতটুকুই রাখছি এরপর আমরা এদিক থেকে রাউন্ড ক্যাপ করে দিব তাহলে প্রত্যেকটা লাইন আমাদের রাউন্ড টাইপের হবে এবার আমি একটু জুম করে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটাকে ধরে রেখে আমি এটাকে এইখানে বসায় নিলাম দেন আমাদের এদিকে লাইনটা হয়ে গেল তো আমি এটাকে আরেকটু উপরে তুলে নিচ্ছি কাছাকাছি করে দিলাম তো উপরের এখন আমাদের মোটামুটি কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমাদের এখানে যে ইটের মতো করে যে একটা ডিজাইন থাকে সেই ডিজাইনটা আমরা তৈরি করব তো এটার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেলটা লড়ে যাব এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা ঠিক এরকম একটা শেপ নিয়ে নিলাম এবার এটাকে ফিল কালারে দিয়ে আমি এখান থেকে এই কালারটা নিব এবং স্টোকে আমি হোয়াইট কালার নিব এবার এখান থেকে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে রেখে এটাকে এখানে বসিয়ে দিয়ে কন্ট্রোল ডি চাপলে আমাদের এদিকে একাধিক শেপ তৈরি হয়ে যাবে এবার এইখান থেকে এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে এইভাবে করে ঘুরাই নেব ঠিক এরকম একটা শেপে বসায় নেবেন এরপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে এটাকে এখানে বসিয়ে নিয়ে কন্ট্রোল ডি চাপবেন তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের ইটের মতো একটা সেট চলে আসছে এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটু ছোট করে নিব এবং আমরা এদিক থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম টুলে একটা ক্লিক করব এরপর আমরা এখান থেকে প্রাসপেকটিভ ডিরেক্ট টুলে আমরা ক্লিক করে প্রথমে আমরা এই কর্নারে ক্লিক করে এই কর্নারটাকে একটু চিকন করে দিব এবং এই কর্নারটাকে একটু মোটা করে দেব তো আমি এটাকে আরেকটু চিকন করে দিচ্ছি এরপর হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে এটার কাছাকাছি নিয়ে আসতেছি এবং এটাকে আমি এখন গ্রুপ করে নিচ্ছি তাইলে আমাদের কাজ করতে সুবিধা হবে তো প্রথমত হচ্ছে আমি এখান থেকে এটাকে এই অনুযায়ী বসায় নেব এখানে বসায় নেওয়ার পর এরপর আমাদের এই শেপটা এবং এই শেপটাকে আমি সিলেক্ট করলে আমরা সহজে বুঝতে পারবো যে এটা কতটুকু অংশ চলে আসছে তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা আরেকটু টেনে দিলে আমাদের এই যে লাইনগুলি আছে এই লাইনগুলির আমাদের বরাবর হবে এজন্য এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার তুলে যাব এবং জুম করে আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে বাড়তি অংশগুলিকে আমরা এখান থেকে কেটে দিব তবে অবশ্যই এখানে যাতে আমাদের বাহিরের কোনো অংশ না থাকে সেটা একটু খেয়াল করবেন এরপর হচ্ছে আমরা এই পাশটাতে আসবো এবং এই পাশটাতে এসে আমরা অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে জাস্ট এভাবে করে ড্র্যাক করলে আমাদের এই অংশগুলি কেটে যাবে তো এইভাবে করে হচ্ছে আপনাকে এই অংশগুলিকে কেটে নিতে হবে তা আমি এখান থেকে এই অংশগুলিকে কেটে নিতেছি এভাবে করে কেটে নিলাম তারপর এখান থেকে এইভাবে তারপর এটাকে এইভাবে তারপর এখান থেকে এই অংশটাকে কেটে দিলাম আর এখান থেকে হচ্ছে এই অংশটাকে আমি কেটে দিলাম অল্টার ধরে এটাকে কেটে দিলাম তো এইখানে হচ্ছে আমাদের একটা অংশ কিন্তু হয়ে গিয়েছে এবার হচ্ছে এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা আবার যাব ট্রান্সফর্ম দেন রিফ্লেক্ট তারপর হচ্ছে ভার্টিক্যালি রেখে জাস্ট কপি দিয়ে দিব এবার এইখান থেকে শিফটাকে ধরে রেখে আমি জাস্ট এটাকে এইখানে বসায় দেব দেন আমাদের দুইটা অংশের কাজ কিন্তু শেষ হয়ে গেল তো এখন আমরা কিন্তু সহজে আমাদের যে ডিজাইনটা তৈরি করার কথা ছিল সেটা কিন্তু আমরা সহজেই তৈরি করে ফেলেছি তো এখানে হচ্ছে একটা বিষয় আছে দেখেন এই যে এখানে যে বাড়তি অংশগুলি আছে এগুলি আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ এবার এখান থেকে যে এই যে বাড়তি অংশগুলি আছে এগুলি চাইলে আমরা ডিলেট করে ফেলতে পারি তো আমরা এখান থেকে এগুলিকে ডিলেট করে দিচ্ছি বাড়তি যে অংশগুলি আছে এগুলির জন্য আমাদের খারাপ যেহেতু লাগতেছে সেক্ষেত্রে আমরা এগুলিকে ডিলেট করে দেব তা আমরা এখান থেকে এই অংশগুলিকে ডিলেট করে দিচ্ছি তারপর এটাকে ডিলেট করে দিলাম এবং এখান থেকে এটাকে এখান থেকে এটা তারপর এটা এখন আমরা যেটা করবো এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাবো শেপ বিল্ডার টুলে এবং অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এই অংশটাকে ডিলেট করে দিলে একদম পারফেক্ট আমাদের একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং নিয়মিত গ্রাফিক ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ